হেল্প করে দাও আমাকে, দাঁড়াও। এরকম করে চাদরটাকে টান করে ঠিক করে দিলাম। এই যে তুমি, হ্যাঁ তুমি যেরকম করলে এরকম, এই দেখো হয়ে গেছে চাদরটা, এদিকে টানা হয়ে গেছে। এবার আমি কি করব, এই দিকটা করব, এই দিকটা করব, এই যে এদিকটা টান হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা কি বলো তো, এই যে এবার একটা এরকম ঝাড়ু দিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব। এই যে টিপ কালকে এনেছিলে তুমি, এই যে টিপ, এই যে টিপ, এবারে বালিশগুলো সাজাবো। দাও এই যে এই ওয়ান, এই যে টু, বলি বালিশগুলো তুলে তুলে দাও আমাকে। সকালে এই জানালাগুলো খুললে না এত রোদ লাগে, ঘরটার মধ্যে একটা আমেজটাই আলাদা হয়ে যায়। দেখো কীরকম রোদ লেগেছে। নামো, এই যে গুলগুলি নামছে, গুলগুলি নামো, নামো, আস্তে আস্তে নামো। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় কোথায় যাচ্ছ, সোজা গিয়ে কি তালে আছে কে জানে, জলের বোতলের কাছে যাচ্ছে। কি মা পিঁপড়ে, থাক পিঁপড়ে মেরো না, থাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর কালকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ বলি শরীরটা কালকে একটু ভালো ছিল না। এবার সারাদিনটা মেয়েটা ঘ্যান ঘ্যান করছে, তার মাঝখানে আর ব্লগ বানাতে পারিনি। তো আজকে আবার ব্লগটা স্টার্ট করছি। আজকে রোল একটু ভালো আছে আগের থেকে। তো চলো পুরো দিনটা কেমন থাকে পুরোটা তোমরা দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন সকালবেলা আমি ওপরের সমস্ত কাজটা ছেড়ে নিয়েছি, আর অলিকে খাইটাই দিয়ে এখন অলি গেছে কাকিমাদের বাড়িতে। তো ওখানে সিধু আছে, রিনি আছে, ওদের সাথে খেলা করতে গেছে। আর আমি সেই সুযোগে বাকি কাজগুলো কাচাকুচি যা ছিল সেরে নিয়েছি। এখন এই যে অলির খাবারটা বসিয়ে দিয়েছি, অলি এলে অলিকে খাওয়াবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। পাড়ায় সবজি চলে এসেছিল, তার থেকে এই যে একটা বাঁধাকপি নিয়েছি। আর এই যে দেখো এইগুলো, এই যে পাকা পাকা একটু পটল নিয়েছি। এগুলো না আমার পাকা পটল খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি ভাবলাম একটু পাকা পাকা পটল আছে একটু মোটা মোটা নিই বলে এই কটা পাকা পটল নিয়েছি। আর ভাজা খাবো জানো তো, এগুলো আমার ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এই বাঁধাকপিটা নিয়েছি, তো এটা তরকারি বানাবো। তো এই যে এখন পিছনে আমি কোথায় বলো তো, এই যে দেখো পিছনে দাঁড়িয়ে আছে জানালা,
আর এখানে কেন এসেছে বলো তো, পুজোর আগে সব হচ্ছে ক্লিনিং চলছে, বাবা এখানে বসে বসে এখন জানালা পরিষ্কার করছে। এই যে দেখাচ্ছি, দাঁড়াও তো, এই যে এখানে আমি, এখানে বাবা বসে বসে এই যে জানালা গ্রিল জানালা সব পরিষ্কার করছে। পূজা আসছে না, পূজার আগে একটু পরিষ্কার চলছে। আর এই হচ্ছে মিষ্টুদের বাড়ি, মিষ্টু স্কুলে যাচ্ছে। এই যে আমাদের বাড়ি এটা, আর বৌদিদের বাড়ি এটা, আমাদের সব পাশাপাশি একদম। ওকে এখন খেলতে এই পাতা দিয়েছি, কারি পাতা, আর এই বাক্সটা সোন পাপড়ি। তো ও এখন এই, আমি এখানে মাছ ভাজছি আর রান্না বসিয়েছি প্রেশার কুকারে, আর ও দেখো না এখানে মধ্যে ঘুরঘুর করছে। কি করবো, এই পাতাগুলো দিয়ে ওকে খেলতে দিয়ে দিয়েছি। হাই, কি হচ্ছে ওলিয়া? সিটি! ও বাবা, তুমি জানো এটা সিটি বোঝে? সিটি আর এখানে ভাজা বসিয়েছি, আর এই বাটারে ভাজছি, তো এই জন্য একটু তেলটা মানে কালো হয়ে গেছে। তো যাই হোক, চলো টয়লেট করেছে এখানে। এই যে এখানে টয়লেট করেছে, টয়লেট করে নিজেই মুছতে এসেছে। ওলি রে, তোকে এত কাজ করতে হবে না রে, সব সঙ্গী বড়ি, তুই পালি যা, ওলি পালি যা। ভালো করে মোচ, ওলি তোর মুখটা দেখি, ওলি তোর মুখটা দেখি, ভালো করে মোচ। এই যে মা দেখো, একসাথে এত কুলপে শাক কুলে খাড়া শাক তুলে নিয়ে এসছে, তাই বলছি এত একসাথে তুলেছেন কেন, পচে যাবে। যে ফ্রিজে বেঁধে রেখে দিলে ঠিক থাকবে। তুই দেখো অনেক শাক হয়েছিল, দেখো পুরো একদম টাটকা। ওলির আর আমার টাইম, তো এখন ওলিকে একটু ছড়া শোনাব। তো ওলি ছড়াটা কিরকম ছড়া, ওলি হাত তালি দেবে তো ছড়া শুনে? ছড়া শুনে কি বলতে গেলাম, হ্যাঁ ছড়াটা শোনা এবার, নাও বলো। টাকুড়াকু টাকুড়াকুর কাকুর কাকুর তাক, রাত দুপুরে বিকট সুরে বাজছে কোথায় ঢাক, ঘুম ভেঙে যায় উঠলো সবাই দেখেই হতভাগ, ঢাক নয় রে ঢাক নয় রে ডাকছে দাদুর নাক। এ বাবা ওলি, দাদুর নাক ডাকছে? তো তো সমস্ত কাজটা ছেড়ে চলে এসেছি এখন, একটুখানি টাইম পেয়েছি, সেটা আমি ওলির সাথে একটুখানি, এই যে বইয়ের পাতা তো ছিঁড়ে একদম কুচি কুচি করে ফেলেছে, তো সেটাকে নিয়ে এখন একটু ওর সাথে আর কি ছড়া ছড়া মানে খেলা করবো আর কি, ছড়াটা বলে শোনাবো। ওর হচ্ছে একটু মজাও পাবে আর একটুখানি ও শুনবে, শুনলে ওর ভালোও লাগবে। তো চলো এই টাইমটা আমি একটু ওর সাথে একটু এরকম খেলা খেলা করি। তো আর একটা ছড়া শোনায় বলি, দাঁড়া। খুকুরেটি পুতুল ছিল, তোমরাও শোনো, খুকুরেটি পুতুল ছিল, একটি পাতার ভাঙা, হঠাৎ কিসের খেয়াল হলো যাবে বাবু। কি সুন্দর পাখিগুলো দেখো, ছোট্ট ছোট্ট সাদা সাদা, কি সুন্দর কালার, কালারগুলো বিশেষ করে সুন্দর। এই দুটো তো মানে ক্রিমের মতো একদম, জানো হচ্ছে। হ্যাঁ, আর রোদেদের কষ্ট হচ্ছে না? এরা নাকি রোদে থাকে না? ও আচ্ছা, এটা বদ্যি পাখি।
জল স্নান করে চলে এসেছি এখন ভাত খাবো আর কি কি রান্না আছে তোমাদেরকে দেখাবো তো চলো ওলি এখনো দাদুর কাছে আছে ওই যে দূরে ঘরে আছে আর এখন আমি খেয়ে নেব নিয়ে তারপর ওকে খাওয়াবো আর তার আগে একটা ওষুধ ওকে খাইয়ে দিয়ে আসি এসে তারপরে আমি ভাত খাবো তো চলো ওষুধটা এখনো বাকি আছে ওকে খাওয়ানো আমি খাইয়ে দিয়ে দিয়ে এসে ভাত খাবো মায়েদের মাছের ঝোল করেছে এই যে ঝিঙে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল এখানে হচ্ছে আমার মাছের ঝাল এখানে ক্ষুদ্র ইয়ে উচ্ছে আলু ভাজা আর এই যে এখানে হচ্ছে ভাত তো চলো খেয়ে নিই এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন 3:30 বাজে খেলতে বসেছে দেখো এই যে হাই পেয়েছ ওর যে বলে কি নেশা আমি জানি না ও সত্যি যে এখন এখানে সব ছড়িয়েছে যে ছড়িয়ে ড্রয়ার থেকে যত বের করছে ছড়াচ্ছে ছড়িয়ে এখন ও খেলা করছে কি এটা পাখি কই দেখি তো ম্যাকাও ম্যাকাও পাখি উঠতে পারে না এখন এর বক বকানি চললো তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানি চেয়েছে নাই বা আমায় ডাকলে পুচকিটাকে দেখো না পুচকিটাকে দেখো এখন দুষ্ট হচ্ছে শুধু দুষ্টুমি করছে শুধু দুষ্টুমি করছে সারা দুপুর 3টে বাজতে উঠেছে সেই থেকে দুষ্টুমি করছে খেলে খেলে আর হয় না এখন দুষ্টুমি শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি সারা বিকেল একটু বাইরে আড্ডা দিয়েছি আর উনি তো দেখলেই দুপুরবেলা কি করছিল নাকি তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি এখন 6:30 বাজে আর রাত্রে তরকারিটা করে নেব তরকারিটা করে তারপর আবার তো ওপরে ওলিকে একটুখানি টাইম দিতে হবে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি তরকারিটা করে নিই আর কি খাওয়ার সময় একটু হালকা গরম করলেই হয়ে যায় তো আজকে একটু বাঁধাকপি তরকারি বানাবো আর ভাবছি আটার লুচি বললাম যে আজকে আটার লুচি বানাবো আর আটার লুচি খেতে না সত্যি খুব ভালো লাগে তো চলো আজকে ঝটপট বাঁধাকপি তরকারিটা তো এই যে দেখো এখানে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি ভালো করে আর এখানে আলু কেটে নিয়েছি তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি আলুটা ভেজে নেব তো এই যে আলুগুলো একটু ভালো ভাজা হতে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি ভাপানো বাঁধাকপিগুলো এবার বাঁধাকপিগুলো আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব একদিকে তরকারি হচ্ছে আর একদিকে চা বসিয়ে দিয়েছি কারণ চাটা না খেলে এনার্জি পাবো না তো তরকারিটা করতে অনেকটা এনার্জি লাগছে না সেই জন্য চা একটু বসিয়ে দিয়েছি চাটা খাবো আর এদিকে তো বাঁধাকপি ভাজা হচ্ছেই ভেজে তুলে নিয়েছি এখন কড়ার মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি আর 2-4টে পেঁয়াজও পড়ে গেছে তো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ আমি একটু বেটে নিয়েছি সেই জন্য অল্প কুচি করে এতে দিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ রসুন আর অল্প একটু আদার পেস্ট আর এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি তো এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব এই পেস্ট করাটা পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে এগুলোকে সবটাকে একসাথে কষাতে থাকবো মশলাটা কষানো হতে বাঁধাকপিটা দিয়ে দিলাম ভেজে রাখা বাঁধাকপিটা এবার কী করবো বলো তো ভালো করে এটাকে মিক্সড করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবার জল দিয়ে দেবো যেহেতু বাঁধাকপিটা প্রায় ভাপানো আছে আর আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে ভেজে ভেজে সেই জন্য অল্প জল দিয়েছি দিয়ে এবার চাপা দিয়ে দেবো একটু ফুট এসেছে দেখেছো এই যে এবার চাপা দিয়ে দেবো তো এই যে তরকারি রেডি হয়ে গেছিলো এখন আমি তরকারিটা রেডি করে চলে গেছিলাম এখন 8:30 বাজে চলে এসেছি আর এখন দেখো এই যে আটাটাকে ভালো করে একটু থেসে নেবো মাখিয়ে রেখে গেছিলাম একটু ভালো করে থেসে নেবো নিয়ে তারপর লেচি করবো
আর এখন রুচিগুলো করে তারপরে ওলিকে খাওয়াবো। 8:30 থেকে 9টার মধ্যে আশা করছি হয়ে যাবে, তারপরে ওলিকে খাওয়াবো। রুচি ভাজা চলছে, রাতে ডিনার করতে বসা হয়েছে। এখানে সমস্ত তরকারি টরকারি নিয়ে, আর এই যে ওলি এখানেই ছিল আমাদের কাছে, বাবা একদম ওপরে, বাবা হচ্ছে সিনিয়র সিটিজেন এই জন্য ওপরে উবড়ে উবড়ে, বাবা উবড়ে। আর এখন ওলিও ছিল আমাদের সাথে, এইমাত্র ওলি ওর জিঠুর কাছে গেল, মানে ওপরে সমাবিকার কাছে। আর আমি বাঁধাকপি তরকারি দিয়ে লুচি খেয়েছি, খেয়েও একটু মনে হচ্ছে মুড়ি খাই, মুড়ি খাই, তার জন্য মুড়ি খাচ্ছি। বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি আমার খুব প্রিয়। ওই যে লুচি এখনো পড়ে রয়েছে, কিন্তু আমি মুড়ি খাবো। দেখো তোমাদের দিদিভাই কি করছে, রাত দুপুরে এই বাসন মেজে এইসব করছে, পাগলা হয়ে গেছে পুরো। দেখো কি হচ্ছে, একটু দুধের আইসক্রিম খেয়ে কাজ নেই, আইসক্রিম খাবো। আমি তো ঝগড়া করতে এসেছি। দুধটা রেডি হয়ে গেছে, রুম টেম্পারেচারে এলে এটাকে ফ্রিজে দেওয়া হবে। রাত্রে চলে এসেছি, আর চলো এখন ঘুমানোর সময়। আর ওলি তো একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো থেকো। চলো বাই বাই। মুখটা পুরো ট্যান পড়ে গেছে একদম।